ছাতের নকল করবেন তাতেও ফল পাবেন। ও মায়েরা, একজন চোর গেছে রাজবাড়িতে চুরি করতে। রাজবাড়িতে চুরি করতে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোর শুনছে কি না, ঘরের ভেতর রাজা রানী দুজনে কথা বলছে। কি কথা? রাজা রানীকে ডেকে বলছে, ও রানী, রানী শোনো, আমার বহুদিনের ইচ্ছা, আমাদের মেয়েকে তো বিয়ে দেওয়ার বয়স হয়েছে, তাই আমি চিন্তা করেছি আমাদের মেয়েকে কোনো রাজপুত্রের হাতে দেব না, আমাদের মেয়েকে কোনো বিষয়ের হাতে দেব না, আমি চিন্তা করেছি আমাদের মেয়েকে আমি কোনো বৈষ্ণবের চরণে দান করব, আর আমার যত রাজ ঐশ্বর্য আছে আমি সব সেই বৈষ্ণবকে দিয়ে দেব। যেই নাই কথা বলেছে বাবা, দরজার পাশে দাঁড়িয়ে চোর মনে মনে চিন্তা করছে, তাহলে তো চুরি করার দরকার নাই। কি বলেন মাইরা? চুরি করার দরকার নেই, বৈষ্ণব সেজে গেলেই সব পেয়ে যাব, রাজকন্যাও পাবো সাথে সাথে রাজ ঐশ্বর্যও পাবো। নিতাই গৌরী বল। তাই পরের দিন বাবা চোর কি করলো জানেন? নকল বৈষ্ণব সেজে আসল বৈষ্ণবের দলে গিয়ে বসে পড়েছে। এইবার রাজা মশাই তার রাজ্যে যত বৈষ্ণব ছিল সবাইকে আমন্ত্রণ করেছে, সমস্ত বৈষ্ণব এসেছে। এইবার চোর কি করেছে? বৈষ্ণব সেজে বৈষ্ণবের দলে চলে গেছে। এইবার রাজামশাই তার কন্যাকে নিয়ে এক এক বৈষ্ণবের কাছে গিয়ে বলছে, হে বৈষ্ণব মশাই, আপনি আমার কন্যাকে গ্রহণ করুন আর আমার সমস্ত রাজ ঐশ্বর্য আপনি নিয়ে নিন। যেই বলেছে মা নিয়ে নিন, যিনি প্রকৃত বৈষ্ণব হয় তার কিন্তু ইহ জগতের ঐশ্বর্যের প্রতি লোভ থাকে না। তাই সেই বৈষ্ণব বললো, না আমি নেব না, ওর থেকে বড় ঐশ্বর্যের খোঁজ আমি পেয়েছি। বড় ঐশ্বর্য কি? আমাদের ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো নয়, ভক্তের সব থেকে বড় ঐশ্বর্য বড় সম্পদ হলো ভক্তি, অর্থাৎ অনাদিরাদি গোবিন্দের রাঙা চরণ কবে পাব। হ্যাঁ, তাই বৈষ্ণব বললো, না আমি নেব না। আবার এক বৈষ্ণবের কাছে গেছে, সে বলে, না আমিও নেব না। আবার এক বৈষ্ণবের কাছে গিয়েছে, সে বলে, না আমিও নেব না। এবারে চোরের পালা, ও তো বেচারি হাত পেতে আছে নেবার জন্য, কিন্তু দেখুন সাধু সঙ্গের কি ফল বাবা। এইবার যেই না ইনি যে চোর তত রাজামশাই জানে না, এইবার রাজামশাই বৈষ্ণব মনে করে বলছে, হে বৈষ্ণব গোসাই, আপনি আমার কন্যাকে গ্রহণ করুন আর আমার সমস্ত রাজ ঐশ্বর্য আপনি নিয়ে নিন। আর যেই বলেছে নিয়ে নিন বাবা, চোর মনে মনে ভাবছে এনারা কি এমন ঐশ্বর্য পেয়ে গেছে যার জন্য এনাদের কাছে রাজ ঐশ্বর্য তুচ্ছ হয়ে গেছে, তাহলে মূর্খের মতো আমি কেন নিতে যাব, ওরা সবাই যে ঐশ্বর্য পেয়েছে আমি ওই ঐশ্বর্য চাই, আমি রাজকন্যা চাই না, আমি রাজ ঐশ্বর্য চাই না, আমি কৃষ্ণ চরণে পেতে চাই। তাই তাই সতের নকল করবেন তাতেও ফল পাবেন। হরি বল। কৃষ্ণ নাম বল ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কৃষ্ণ বল ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কাল, কৃষ্ণ নাম বল ভাই, জনম বলে হ্যাঁ, এ জনম মাত্র দুদিনের, এসেছি একদিন যাবো একদিন, আসার পালা শেষ, এবার আমাদের যাবার পালা। কে কিভাবে যাব? ছেলে বৌমার কাছে লাঠি খেতে খেতে যাব, নাকি ছেলে বৌমার কাছে আদর পেতে পেতে যাব, নাকি হরিনাম করতে করতে যাব, নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে যাব, নাকি করোনায় যাব, কে কিভাবে যাব? কিভাবে যেতে চান? কিভাবে যেতে চান? কোন যাওয়াটা ভালো? হরিনাম করতে করতে, তাই তো? হরিনাম গাইতে গাইতে, হরিনাম শুনতে শুনতে যাওয়াটাই ভালো, কারণ আপনি যেটাই স্মরণ করতে করতে মৃত্যুবরণ করবেন পরজন্মে সেই জন্যই প্রাপ্তি হবেন। নিতাই গৌর।
যেমন রাজা ভরত তিনি মৃত্যুকালে এত হরিণকে ভালোবেসেছিলেন মৃত্যুকালে হরিণ হরিণ বলতে করতে প্রাণ ত্যাগ করেছিল তাই পরজন্মে হরিণ হয়ে এসেছিল নিতাই গৌরব তাই যে যেটা স্মরণ করতে করতে মারা যাব সেই যদি প্রাপ্ত হব তাই মা যদি ভালো পথে যেতে চাও তাহলে সকাল সকাল শুরু করে দাও বেলা করো না অবেলা হলে হবে না সকাল সকাল যেতে হবে সকাল সকাল মানে বলে বৃদ্ধকালে নয় বাল্যকাল থেকে শুরু করো সকাল সকাল কৃষ্ণ নাম বলো ভাই জন্ম বৃথা যায় এ জন্ম দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই জন্ম বৃথা যায় এ জন্ম দুদিন কারে সে উড়ে যায় জনম বৃথা যায় এ জন দুদিন কার কি বললেন এ জীবন কা কাগজ কা টুকরো ও মাইরা এই জীবনটাকে কাগজের টুকরের সঙ্গে তুলনা করেছে বাবা কেন না কাগজের টুকরো যেমন এখানে পড়ে আছে হাওয়া লাগলে ঝড় এলে যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে নিয়ে যাবে আমাদের জীবনটাও ঠিক তেমনি এখনি আছি কি মা কীর্তন শুনে যে বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে হ্যাঁ কি কথা কয় দুটি জনে ও কাগজের টুকরোতে হাওয়া লাগলে যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যায় আমাদের জীবনটাও ঠিক তেমনি বাবা এখনি আছি এখনি নাই এখনি আছি এখনি নেই তাই মা এই জীবনটাকে নষ্ট করো না মায়ার সংসারে পড়ে নষ্ট করে দিও না ভজন যোগ্য দেহটাকে গুরু সঙ্গ করে গোবিন্দ সেবায় লাগিয়ে দাও নইলে কখন যে উড়ে যাবে তার কোনো ঠিক থাকবে না তাই সকাল সকাল গোবিন্দ ভজন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দেখো সব ভালো লাগে তোমার চোখের জলটা না মোটেই ভালো লাগছে চোখের জলটা মুছো তো সব সময় শুধু সারাদিনে একটু সময় পাই তোমার কাছে আসার আর তোমার কাছে এলেই তুমি শুধু কান্নাকাটি জুড়ে দাও আচ্ছা বলো না এই কান্নাকাটি কি ভালো লাগে একটু হাসো না রাধে একটু হাসো তোমার হাসি মুখটা দেখতে বড় ভালো লাগে কিন্তু কান্না মুখটা দেখতে ভালো লাগে কিন্তু বলুন তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা ভক্ত হয়
তাদের চোখের জল কি কোনোদিন শুকায় গো? তাদের চোখের জল কোনোদিন শুকায় না বাবা। একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করেছিল, প্রভু তুমি বলে দাও এই কলির মানুষ কি দিয়ে ডাকলে তোমাকে তাড়াতাড়ি পাবে, কারণ কলিযুগের মানুষের অল্প পরমায়ু তো, সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 100,000 বছর। ও মায়েরা, কিন্তু কলিযুগের মানুষের তো অল্প পরমায়ু, মাত্র 100 বছর, তাও 100 বছরকে যায় না বাবা, তার আগে বল হরি হরি বল হয়ে যায়। হ্যাঁ, তাই এই কলির মানুষ কি করলে তোমাকে তাড়াতাড়ি পাবে তুমি একটু বলে দাও। তখন নারদ মুনির কথা শুনে নারায়ণ বলে, জানো নারদ, যদি কেউ এক অঞ্জলি জল আমায় দিয়ে ডাকে আমি সঙ্গে সঙ্গে তার ঘরে চলে আসি। জল জল বলে, হ্যাঁ, যদি এক অঞ্জলি জল কেউ আমায় দিয়ে ডাকে আমি সঙ্গে সঙ্গে তার ঘরে চলে আসবো। তখন নারদ বলে, প্রভু যে দেশে জল নেই, যদি কেউ মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে তোমায় ডাকে সে সেখানে জল কোথায় পাবে? তখন গোবিন্দ বলেছিলেন, নারদ, এ জগতে কোনদিন নদীর জল যদি শুকিয়ে যায়, কোনদিন সাগরের জল যদি শুকিয়ে যায়, ভক্তের নয়নে জল তো শুকাবে না। নিদায় ভাব ধরে নয়ন জল তো শুকাবে না, ভক্তের নয়ন জল তো শুকাবে না, ভক্তের নয়ন জল তো শুকাবে না, তোমরা নয়ন কি জল দিয়ে ডাকতে বলেছে? পৃথিবীর সব জল আছে শুকিয়ে যেতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল কোনোদিন শুকিয়ে যায় না। আর ওই নয়ন জলে ডুবে যদি কেউ একবার ডাকতে পারে আমি সঙ্গে সঙ্গে সেই ভক্তের ঘরে চলে যাই, কারণ আমি জগতে সবকিছু সহ্য করতে পারি কিন্তু কারোর নয়নের জল আমি সহ্য করতে পারি না। এই জগতে অনেক মানুষ আছে দেখবেন মা, মানুষকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, আঘাত দেয় না? সবল দুর্বলের প্রতি আঘাত করে, সবল যারা ব্যক্তি তারা দুর্বলকে আঘাত করে, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। ভগবান দুটো জিনিস পারে না সহ্য করতে, এক হচ্ছে ওই ব্যক্তির অহংকার, আর এক হলো ওই ব্যক্তির চোখের জল। যিনি আঘাত করছেন বিনা কারণে তিনি হলেন অহংকারী, আর যিনি আঘাত সহ্য করছেন তিনি হলেন ভক্ত। তাই ভক্তমণ্ডলী, যে যত আঘাত দেবে কষ্ট দেবে মনে করবেন মা আপনি যে কাঁদার সুযোগ পাচ্ছেন, আর আঘাত যত পাবেন ভাববেন আপনি তত গোবিন্দদেরকে ডাকার সুযোগ পাবেন। আপনি সুখে থাকলে কোনোদিন ভগবানের মন্দিরে যাবেন না? যাবেন ভগবানের মন্দিরে কি মানসিক করবেন? সুখে থাকলে করবেন? আনন্দে থাকলে কোনোদিন ভগবানের কাছে যাবেন? কোনোদিন যাবেন না। কিন্তু যদি কোনোদিন বিপদে পড়েন, যদি কোনোদিন বিপদে আপনি পড়েন, যে ভগবানকে আপনি মানেননি কোনোদিন, যে ভগবানের চরণে মাথা নত করেননি কোনোদিন, যেদিন বিপদে পড়বেন সেদিন ওই মন্দিরে গিয়ে আপনি চিৎকার করে কাঁদবেন, আর যখনই কাঁদবেন তখনই কৃপা হবে। নিতাই গৌর, কারণ ভক্তের ডাক যত ঊর্ধ্বগামী হবে ভগবানের কৃপা তত নিম্নগামী হবে।
কিন্তু জানেন তো বাবা আমাদের চোখে জল আছে কিন্তু আমরা জলটা কাজে লাগাই না আমরা কেঁদেছি সংসারের জন্য স্বামী যদি আঘাত দিয়ে কথা বলে তখন স্ত্রীর চোখে জল আসে কিংবা স্ত্রী যদি স্বামীকে আঘাত দিয়ে কথা বলে তখন স্বামীর চোখে জল আসে কিংবা সন্তান যদি পিতামাতাকে আঘাত দেয় তখন পিতামাতার চোখে জল আসে কিন্তু বলুন তো বাবা সকলের জন্য তো চোখের জল ফেললেন কিন্তু কোনদিন ঠাকুর ঘরে গিয়ে ভগবানের চরণ তলে বসে কৃষ্ণ দেখা দাও বলে কোনদিন কেঁদেছি মা গোবিন্দ তোমার হলাম বলে কোনদিন ডেকেছি কোনদিন গোবিন্দের জন্য কাঁদিনি তাকে দেখার জন্য কোনদিন কাঁদিনি তাকে পাবার জন্য কোনদিন কাঁদিনি আর যেজন কাঁদতে পেরেছে যেজন ডাকতে পেরেছে গোবিন্দ চিরকালের মতো তার হয়ে গেছে বলে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ তার সর্বনাশ করে দেই তাকে পদে পদে কষ্ট দেই কিন্তু তথাপিও সে যদি না ছাড়ি আমার পাশ আমি হয়ে যাই তার দাসানুদাস তাই শত আঘাত শত যন্ত্রণা কষ্ট করে যে ভক্ত আমার চরণ ছাড়ে না যে ভক্ত আমার চরণ ছাড়ে জানে না আমি কি করি জানো আমি সেই ভক্তের ধুলি ধুলি অঙ্গে ভক্তের ধুলে আমি তার দাস হয়ে
करता बाध्यक्रिया करे फेलतें माने पायखाना कलेरार मतो हो गेछिलो शुधु पायखाना करेई जाच्छे तार ओई पायखाना रोग सारछे ना पायखाना करते बसे समुद्रे तीर किन्तु बाबा जगन्नाथ माधुदास के जल शौच कर दिए कैम भगवान बोल तो माधुदास बोलছে जगन्नाथ तुम्हें तो पारले पारो आमार ऐ रोगटाके सारिए दीते आमाके सुस्थ करे दीते ता ना करे तुम्हें एसेछो आमार जल शौच करते तखन भगवान बोलेछिलो माधु आमी पारले पारी तुम्हार रोगटा सारिए दीते किन्तु रोगटा सारिए दिले आमी कि पारबो भक्तेर सेवा करबार सुयोग समस्त भक्त तो आमार सेवा करे आमार तो इच्छा करे तुम्हार मतो भक्तेर सेवा करते आमी पारले पारी तुम्हार रोगटा सारिए दिते किन्तु सारिए दिले आमी जे भक्तेर सेवा करार सुयोग आर पाबो ना निताई गौर हरि बोल ताई मा गो ताके जे भालोबासे गोविंद ताके कष्ट दिते भालोबासे यंत्रणा दिते भालोबासे আর ওই যন্ত্রণায় পড়ে যদি কোনো ভক্ত একবার হা কৃষ্ণ বলে ডাকতে পারে আমার ভগবান সঙ্গে সঙ্গে তার ঘরে ছুটে আসে রে তাই গৌর হরি বল কেন ছুটে আসে কেন জানেন আমি যে ভক্ত মনই ভালোবাসি ভক্ত মন ভালোবাসি আমি ভক্ত মনই তাই আজকে গোবিন্দ বলছে রাধে আমার জন্য তুমি কি তুমি কলঙ্কিনী হয়েছো আমি আজকে তোমাকে কথা দিচ্ছি আমি আজকের মধ্যেই তোমার কলঙ্ক মোচন করব তুমি একটু ধৈর্য ধরো তাই গোবিন্দ রাধারানীকে অপেক্ষা করতে বলে দিয়ে গোবিন্দ ছুটে চলেছেন মায়ের কাছে ও গো রাই প্রবোধিয়া চলিল ধাইয়া যশোমতিপুরে যা যশোমতিপুরে যা ও রাই প্রবোধিয়া চলিল ধাইয়া যশোমতিপুরে যা মায়ের অঞ্চল ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া মায়ের অঞ্চল ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া অঞ্চল ধরিয়া Oh
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান চালাকি করছে কিরকম জানেন, মা মা বলতে বলতে গোপাল আমার মায়ের আঙিনায় মূর্ছা হয়ে পড়েছে। হঠাৎ খেলতে খেলতে মা মা বলে ডাকতে ডাকতে গোবিন্দ আমার বাবা মায়ের আঙিনায় মূর্ছা হয়ে পড়লেন। আর যেই পড়ে গেলেন অমনি মা যশোমতী ছুটে এসে গোপালকে কোলে তুলেছে। ওরে গোপাল রে গোপাল রে, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তা রাধে তোমাকে যখন সবাই দেখে কলঙ্কিনী বলে, তোমার দিকে যখন আঙুল তোলে, তখন তুমি প্রতিবাদ করতে পারো না, তখন তুমি ওদের কিছু বলো না? বলি বলি বধূ, সবাই যখন আমাকে কলঙ্কিনী বলে, সবাই যখন আমার দিকে আঙুল তুলে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, আমি যেখানেই দাঁড়িয়েছিলাম ওখানেই দাঁড়িয়ে পড়ি, আমি এক পা এগিয়েও যাই না আর এক পা পিছিয়েও যাই না, যেই না ওই কৃষ্ণ কলঙ্কিনী আমাকে বলে আমি ঠিক ওই জায়গাটায় স্থির হয়ে যাই। গোবিন্দ বলে, কেন তোমার তো ওখান থেকে চলে যাওয়ার কথা, তুমি দাঁড়িয়ে যাও কেন? দাঁড়িয়ে গেলে তো আরো বেশি করে বলবে। কি মায়েরা, আপনি যদি কথাটা শোনেন তাহলে তো আপনাকে আরো বেশি করে বলবে, কিন্তু আপনি যদি ওখান থেকে চলে যান, তারা বলছে বলছে আপনারা শোনা হবে না, তাই না? আপনাকে যদি কেউ কটু কথা বলে তাহলে আপনি ওখান থেকে তো দূরে চলে যাবেন, ওখানে দাঁড়িয়ে থাকবেন কেন? রাধারানী বলে, বধূ ওরা যখন আমায় কলঙ্কিনী বলে ওই জায়গাটা যেখানেই আমি শুনি সেখানেই দাঁড়িয়ে পড়ি, আমি এক পা এগিয়েও যাই না এক পা পিছিয়েও যাই না। কেন? কত সুন্দর কথা রাধারানী বলছে দেখুন, এমন না হলে কি কৃষ্ণ ভক্ত হওয়া যায় গো? কেন দাঁড়িয়ে যাই জানো? কেন বলে আমি কেন দাঁড়িয়ে যাই জানো বধূ? কারণ আমায় কলঙ্কিনী বলার আগে ওরা বারবার বলে, কি বলে? বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, কি বলে? তাহলে কলঙ্কিনীর আগে কি বলে? কৃষ্ণ বলে, বধূ হে যে কৃষ্ণ নাম আমি করতে পারি না, যে কৃষ্ণ নাম আমি বলতে পারি না, যে কৃষ্ণ নাম
बांसुरी बाधा दे जे कृष्ण नाम करले अमर ननदी बाधा दे जे कृष्ण नाम करले अमर स्वामी बाधा दे जखन ओई बृंदावनेर ब्रजबासीर काछे जखन रामाई बोले कृष्ण कलम किनी बधु आमी कलम किनी नाम सुनबार आगे ओरा बार बार बोले कृष्ण कलम किनी ताई ओई कृष्ण नाम सुनार जन्य आमी की करी जानो বিচার করুন মাগো রাধারানীর ভালোবাসা আর আমাদের ভালোবাসা কি এক যেখানে কৃষ্ণ নাম হয় সেখানে ভিড় কম হয় হ্যাঁ দেখুন যেখানে কৃষ্ণ নাম হয় কৃষ্ণ নাম এখনকার দিনের মানুষের কানে খুব বাজে কৃষ্ণ নাম হলো তিতো কলির মানুষের কাছে হরি নাম বড় তিতো বাবা হরি নাম বড় তিতো দেখবেন একটা ছেলেকে আপনি মিষ্টি খাওয়াবেন খেয়ে নেবে ঝাল খাওয়াবেন খাবে টক খাওয়াবেন খাবে কিন্তু কোনোদিন আপনার ওই বাচ্চা ছেলেটাকে তিতো খাইয়ে দেখবেন তো খাই কি না খাবে তুতু করে ফেলে দেবে কিন্তু তিতো খেলে যে কি উপকার ওই ছেলেটা তা জানে না তাই তিতো খাওয়াতে গেলে অনেক কষ্ট করে খাওয়াতে হয় তদনুরূপ কলির কাছে হরি কলিযুগের মানুষের কাছে হরিনামটা বড় তিতো তিতো সদৃশ্য তাই হরিনাম সহজে মানুষ নিতে চায় না হরিনামের ধারে কাছে আসতে চায় না হরিনাম যারা করে তাদেরকে দেখলে নিন্দা করে উপহাস করে ব্যঙ্গ করে কারণ ওরা তো জানে না কৃষ্ণ নামের কি গুণ আছে বলে কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায় যেজন ডুব দিয়েছে সেজন জানে কৃষ্ণ নামের কি মাহাত্ম্য এই কৃষ্ণ নামে পাগল হয়ে রূপ সনাতন যারা তার মন্ত্রিত্ব ত্যাগ করলো অর্থমন্ত্রী একজন ছিল মন্ত্রী একজন ছিল অর্থমন্ত্রী রূপ সনাতন তারা তাদের মন্ত্রিত্ব পদ ত্যাগ করে তারা গৌর চরণে আশ্রয় নিয়ে কৃষ্ণ নাম করে বেরিয়েছে তাহলে কৃষ্ণ নামের কত ক্ষমতা কিন্তু আমরা তাতে ডুবতে পারি না মা কেন না ডুববার মতো তো ভাগ্য লাগে আমাদের সেই ভাগ্যটা নেই আমরা এত পাপি এত দুরাচারী এত অত্যাচারী কৃষ্ণ নাম আমাদের কানে বড় বিষাক্ত বড় তিত কিন্তু যারা সুকৃতি নিয়ে জন্ম নিয়েছে তারা সব কিছু ত্যাগ করতে পারে কিন্তু হরিনামকে ত্যাগ করতে পারে না কিন্তু আমরা এমন হরিনাম ত্যাগ করতে পারি কিন্তু কামনা বাসনা পরিত্যাগ করতে পারি না নিতাই গৌর হরি যখন হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে বেত্রাঘাত করেছিল কাজীরা যখন হরিদাস ঠাকুরের কাজীর অনুচরেরা যখন হারেসের অঙ্গে যখন বেত্রাঘাত করেছিল হরিনাম ছাড়ানোর জন্য কিন্তু পেরেছিল কি হারেসের বদন থেকে হরিনাম ছাড়াতে পারেনি যখন তার সর্বাঙ্গে বেত্রাঘাত করেছিল তখন হারেস বলেছিল কি বলেছিল খণ্ড খণ্ড কর যদি শুধু
सुधा माखा हरि सुधा माखा प्रवेश करना जरा हरिनाम जरा गोविंद नाम तादेर के देखले उपहास करी व्यंग करी ताई तो आज के वृंदावन राधारानी के राधारानी गोविंद के भालोबेसे वृंदावन ब्रजबासी राधारानी के कलंकिनी बोलतो गोविंद बोले राधे सबाई जब तुम्हारे कलंकिनी बोले तक तुम ओर कि राधारानी बोले बधु जरा कृष्ण कलंकिनी बोले जरा कथा आलोचना करे जरा कथा समालोचना करे आमी तादेर प्रत्येक के अभिशाप दी राधे तुम्हें तो एम न तुम अभिशाप दाओ हाँ बधु যারা আমাকে কলঙ্কিনী বলে যারা আমার কথা সমালোচনা করে আমি তাদেরকে প্রত্যেককে অভিশাপ দেই কি অভিশাপ দাও রাধে বলে কি অভিশাপ দেই জানো বধু বলি আমার কথা কবে যে বলি আমার কথা কবে যে राधारानीर अभिशाप छिलो नाकि आशीर्वाद भक्तमंडली भक्तिमती मायेरा এই কথা শুনে পদকবি এক পাশে দাঁড়িয়ে বলল গো রাধে তুমি আমায় ওই অভিশাপ দাও আমি যেন তোমার মত আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি যেন কৃষ্ণ বলে
জানিতে পারি আমি কৃষ্ণ বলে যেন জানিতে পারি আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে ভুলে গানতে পারি যেন তোমার মতো তোমার মতো হতে পারি যেন কৃষ্ণ বলে কানতে পারি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখবেন এটাই ঘটছে মা এই জগতে যারাই বেশি সমালোচনা করে যারাই বেশি তর্ক বিতর্ক করে যারা ভক্তদের দেখলে উপহাস করে ব্যঙ্গ করে দেখা গেছে মা একদিন তারাই হরিনামের দলে যোগ দিয়েছে কি হয় না আমাদের ওখানে হয়েছে মা এই যে আমরা কীর্তন করতাম ছোটবেলা থেকে বাবা আমাদেরকে কীর্তন শিখিয়েছে এই আমরা যখন হরিনাম করতাম যখন রিহার্সাল হতো তখন অনেকের অপছন্দ হতো কিন্তু এখন তারাই হরি হরি করছে তারাই এখন হরিনাম করছে এই যে রাস্তা দিয়ে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব যায় অনেক ইয়ং ছেলেটা দেখলে উপহাস করে ঠাট্টা করে বলে হরি বল বলে না মা উপহাস করে না ব্যঙ্গ করে না এ আমি যখন স্কুলে যেতাম আমার গলায় তো তুলসীর মালা আছে ক্লাসে ঢুকলে ছেলেরা হাত তুলে বলতে জয় নিতাই একটু উপহাস করা বাবা ব্যঙ্গ করা আমি বলি এত লাভ আছে লাভ নেই বাবা যারা জীবনে কোনোদিন মুখে হরিকথা উচ্চারণ করে না তারা যদি কাউকে দেখে ব্যঙ্গ করে হোক উপহাস করে হোক যদি একবার হরিনাম করে তাতেও ভেবে নিতে হবে ওর চোদ্দ পুরুষের ভাগ্য ভালো তাই মুখে একবার হরিকথা উচ্চারণ হল বলতে থাকো মুখ স্বরূপ বলতে 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 যেদিন নামের কৃপা তোমার প্রতি হবে সেদিন তুমি নামকে ছাড়তে চাইলেও নাম তোমায় ছেড়ে কোনোদিনই যাবে না নিতাই নাম তোমায় ছেড়ে কোথাও যাবে না তাই বলে যাও উপহাস করে হোক ব্যঙ্গ করে হোক তবে সতের নকল করা ভালো কিন্তু অসতের নকল করতে যেও না সতের নকল করলেও বাবা ফল পাবেন কিরকম বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় এই যে আজকে যে আপনারা বসেছেন এই আসনটাতে আজকে এটা হচ্ছে আপনাদের সাধু সঙ্গ মানে হরিনাম শুনছেন যেখানে আজকের এই আসনটা বড় পবিত্র কেন পবিত্র কারণ আপনার সামনে যিনি বসেছেন উনিও কৃষ্ণ ভক্ত আপনার ডান দিকে যিনি বসেছেন উনিও কৃষ্ণ ভক্ত আপনার বাম দিকে যিনি বসেছেন উনিও কৃষ্ণ ভক্ত আপনার পেছনে যিনি রয়েছেন উনিও কৃষ্ণ ভক্ত কারণ কৃষ্ণ ভক্ত না হলে এই আসনে এসে সে বসবে না শুধু গলায় তুলসীর মালা পড়লেই তিলক সেবা করলেই ভক্ত হওয়া যায় না এগুলো তো বেড়া এগুলো আমাদের দিতে হবে কেন না এগুলো ভক্তিকে রক্ষা করবার বেড়া আপনার মধ্যে যে ভক্তির অঙ্কুরটা হয়েছে সেটা যদি বেড়া না দেন তাহলে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর আপনি এই গলায় তুলসীর মালা পরে মদের দোকানে ঢুকতে পারবেন না কেন না আপনার বিবেক বাধা দেবে আপনি অসৎ সঙ্গে যেতে পারবেন না আপনার বিবেক বাধা দেবে গলায় মালা পরে ওই জায়গায় যাব আপনি তিলক সেবা করে অসৎ সঙ্গে যেতে পারবেন না কারণ আপনার বিবেক বাধা দেবে তাই এগুলো বেড়া এগুলো আমাদেরকে দিতে হবে কিন্তু সবের মূলে হলো ভক্তি বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা
যতই যাই দাও ক্ষীর সর ননি ছানা মাখন গলায় মালা পরো তিলক সেবা করো যাই করো কিন্তু বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে আজকে আপনারা সাধু সঙ্গ করছেন ভক্ত সঙ্গ করছেন আর এই সঙ্গ করতে করতে একদিন আপনি তার চরণ সান্নিধ্যে পৌঁছবেন নিতাই গৌরী।